শেখ হাসিনা সরকার 300-র উপরে এমপি নিয়েও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। তাদের যে বেকারত্ব, এইটা সার্থবা আমরা বিগত প্রায় এক বছর ধরে এটা নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। বিভিন্ন প্রতিকূল বিভিন্ন সমস্যার কারণে আমরা হয়তো এটা আমরা জনসম্মুখে প্রকাশ করতে পারিনি, তবে আজকে আমরা বাংলাদেশের যে যুব অধিকার পরিষদের সাত দফা যে প্রস্তাবনা, এটা আমরা বাংলাদেশের 64 জেলায় একযোগে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি শেখ হাসিনা সরকার বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করেছে, যে লুটপাট করেছে, যে দুর্নীতি করেছে, কিন্তু শেখ হাসিনা পতনের পর বিভিন্ন জায়গায় 90 কিছু দুর্নীতিবাজ, 90 কিছু চাঁদাবাজ, 90 কিছু লুটেরাস সেই জায়গায় মাথা দাঁড়াচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, শেখ হাসিনা সরকার 300-র উপরে এমপি নিয়েও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই শুধু তার দুর্নীতির কারণে, শুধু তার চাঁদাবাজির কারণে। 90 যারা চাঁদাবাজি করতেছে, 90 যারা মানুষের ঘরবাড়ি দখল করতেছে, পুকুর থেকে মাছ লুটপাট করতেছে, এদেরকে আপনারা বলতে চাই আপনারা এই কাজগুলো থেকে বিরত হন। এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই কোনো 90 দখলদারকে ক্ষমতায় আনার জন্য এদেশের মানুষ জীবন বিলিয়ে দেয়নি। এই জায়গায় অনেক রিক্সা শ্রমিক ভাইয়েরা এই জায়গায় প্রোগ্রামে বক্তব্য শুনছেন। আমরা যখন স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্র জনতার যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে কিন্তু শ্রমিক ভাইয়েরা, রিক্সা ভাইয়েরা, সকল শ্রেণীর মেহনতি মানুষেরা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। আমরা যখন আন্দোলন করেছি, আমরা যখন হামলার শিকার হয়েছি, আমাদেরকে সেই সময় রিক্সা চালক ভাইয়েরা তাদের জীবনের মায়া না করে আমাদেরকে হসপিটালে পৌঁছে দিয়েছে। তারা কোনো ভাড়া নেয়নি, তারা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। এমনকি তাদের জায়গা থেকে আপনারা বিভিন্ন সময় দেখেছেন রিক্সা চালক ভাইয়েরা কিন্তু এই ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের দাবিতে তারা কিন্তু বিভিন্ন সময় রিক্সা মিছিল করেছে, তাদের বিভিন্ন জায়গা থেকে কর্মসূচি পালন করছে। কিন্তু অতি দুঃখের বিষয়, আজ যখন আমরা দেখতে পাই বিভিন্ন বাসস্ট্যান্ডে, বিভিন্ন জায়গাতে এই রিক্সা শ্রমিক এমনকি সিএনজি ভাইদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে, অথচ এই রিক্সা শ্রমিক ভাইরা কিন্তু এই আন্দোলনের অংশ, এবং কি তারা কিন্তু এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাদের আন্দোলন এবং সকল শ্রেণীর আন্দোলনের কারণে কিন্তু এই স্বৈরাচার পালাতে যেতে বাধ্য হয়েছে। তো এক স্বৈরাচারকে পালানোর পর আন্দোলন করে এই রিক্সা শ্রমিক ভাইরা কিন্তু কাউকে চাঁদা দেওয়ার জন্য এই আন্দোলন করে নাই। তাই আমরা বলতে চাই যে সকল এখনও যারা এই রিক্সা চালক ভাইদের কাছ থেকে বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি করছেন, আপনারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনাদেরও কিন্তু পতন হবে।